আসসালামু আলাইকুম। আজকে আমরা ইয়ারাশার স্প্রে, ইয়ারাশার হাউজের স্প্রে নজেল পাইপ কিভাবে রেডি করতে হয় এটা দেখব। প্রথমে দেখাবো আপনাদেরকে স্প্রে নজেল প্লাস হলো ওয়াশার। ওয়াশারটা আমাদের ওয়াশারটা এরকম লুজ আসে, স্প্রে নজেলটা এরকম আসে। তো এটা এভাবে গ্রুপে গ্রুপে এভাবে বসায় দিতে হয়। তারপর হলো নজেলটা ক্লাম দিয়ে এভাবে লাগাইতে হয়। লাগানোর পরে সবাই এই মাথাগুলা নজেলের মুখগুলা টাইট দিয়ে রাখবে, তা নাহলে যখন ইয়ারাশার পাম্প, এই পাম্পটা দেখাও তো, ইয়ারাশার পাম্প যখন এই যে বড় বড় পাম্প আছে, এই মোটর গুলা যখন রান হবে হাই স্পিডে পানিগুলা এখান দিয়ে বের হয়, ঠিক আছে? নজলের মুখ যদি কোনো প্রকার লুজ থাকে তাহলে এটা খুলে চলে আসবে, তো এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা হলো নজলের পাইপ দুই দিকে দুই রকম সিস্টেম আছে, নিচের দিকে গ্যাপটা বেশি, নিচের দিকে গ্যাপটা বেশি, ঠিক আছে? এখানে কোনো হোল নাই, উপরের দিকে গ্যাপটা কম, উপরের দিকে গ্যাপটা কম। মানুষ প্রথমেই আমাদের এক ধরনের গাম আছে, ওই ক্যাপ দাও, আমাদের এক ধরনের গাম আছে, ওই গামটা লাগায় এটা উপরে লাগাই দিতে হয়, ঠিক আছে? আর নিচে সকেটটা লাগে, সকেটটা লাগে ওয়াটার ব্যাংকের সাথে, আর এটার ভিতরে গাম দিয়ে এটা লাগাইতে হয়। তো খেয়াল রাখতে হবে উপরে যাতে এই গ্যাপ যে অংশে কম, মাথা থেকে নজলের ইয়াটা কম, সেই সাইডে ক্যাপটা লাগবে, আর নিচেরটা ফাঁকা থাকবে, নিচেরটা ফাঁকা থাকবে। ভুল করে উপরে লাগানো যাবে না, নিচেরটা পানির ভিতরে ডুবে থাকবে এতটুকু, এইটুকু পুরোটা স্প্রে হবে, ঠিক আছে? পুরোটা এদিকে স্প্রে হবে আর উপরে নিচেরটা পানিতে থাকবে। সো এদিকে খেয়াল করে স্প্রে নজল পাইপটা রেডি করবেন। ম্যাক্সিমাম জায়গায় স্প্রে নজল পাইপটা বানানোর সময় ভুল করে এই নজল, এই নজলের মুখগুলা লুজ থাকে। আমাদের নজল দুই টাইপের হয়, একটা হলো ছোট আর একটা হলো বড়। এটা 4 মিলি হোল, আর একটা আছে 6 মিলি হোল। হোলগুলা দেখলে বোঝা যাবে টু টাইপের হয়। এটা অ্যাজ এ ডিজাইন হিসেবে যখন করা হয় বা ক্যালকুলেশন, তখন ওটা আমরা সিলেক্ট করি কীভাবে করতে হয়। তো নজল আমাদের দুই টাইপের হয়, একটা হলো ছোট ছোটো হলে, আর একটা হলো বড় হলে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।